দর্শক বন্ধু, আলোচনা করা সাপ্তাহিক রাশিফল উপরে কর্কট রাশির ব্যক্তিবিশেষ মানে বিশেষ করে এ সপ্তাহে পরিবারে কিছু সমস্যা নিয়ে চিন্তিত রহবে এবং মাতৃতুল্য লোকঙ্ ঠারু সাহায্য সহানুভূতি প্রাপ্ত করবে। স্থাবর অস্থাবর সম্পত্তির সুখ পূর্ণ রূপে মিলিব। করে কোণী নির্মাণ কার্য আরম্ভ করিবার যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে করুথিবা প্রয়াস পরিশ্রমর সফলতা মিলিব আপনার। কিছু গুরুত্বপূর্ণ কার্যরে সফলতা প্রাপ্ত করবে। উত্তম ধন সঞ্চয়ের মধ্যে যোগ অবসর মিলিব। নূতন বাহন প্রাপ্তির যোগ রয়েছে এবং শরীরের রোগ প্রতিরোধ শক্তি মধ্যে বৃদ্ধি পাইব। দীর্ঘদিন ধরে ভোগুথিবা রোগর মধ্যে মুক্তি মিলিব। শিক্ষা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবে। শিক্ষা পাই বিদেশ গস্ত করিবার মধ্যে যোগ রয়েছে। কিছু ভুল নির্ণয় নেই মধ্যে সমস্যার পড়িপারান্তি। ঠকামির শিকার হেবে। কিছু দুর্লভ বস্তু হরাইবার মধ্যে যোগ লক্ষ্য করবে এবং বহুদিনের সম্পর্কের তিক্ততা বড়িব। চাকরি উন্নতি পদোন্নতি রে বিলম্ব মধ্যে লক্ষ্য করবে। গুপ্ত শত্রু মধ্যে বৃদ্ধি পাইবে। প্রতিকার করতু এ সপ্তাহে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ওং রং জং সহ মন্ত্রক সকাল সন্ধ্যা 27 থর আপনার জপ করতু। সাপ্তাহিক শুভ রঙ আপনার নীল শুভ সংখ্যা 6। পরবর্তী রাশি আলোচনা করা সিংহ রাশি উপরে। সিংহ রাশির ব্যক্তিবিশেষ মানে বিশেষ করে এ সপ্তাহে শারীরিক মানসিক স্তরের দুর্বল রহবে। অযথার যাত্রা করে সমস্যার পড়িপারতি। পরিবারে সান মান কারণর মধ্যে চিন্তিত রহবে। চাকরি করুথিবা ব্যক্তি মানে মধ্যে চাকরিকে নিয়ে সংঘর্ষ করবে। চাকরি স্থানান্তরণ হবার মধ্যে চিন্তা রহব। দীর্ঘদিনের থাকা বিবাদর মধ্যে সমাধান লক্ষ্য করবে। নূতন বাহন প্রাপ্ত করিবার যোগ অবসর প্রাপ্ত করবে এবং ব্যাপার বাণিজ্যের মধ্যে মধ্যম ধরণ স্থিতি লক্ষ্য করবে। ব্যাপারে অধিক অর্থ লগান্ত না প্রাপ্ত করিবারে বিলম্ব লক্ষ্য করবে। মাঙ্ক আশীর্বাদ সহানুভূতি প্রাপ্ত করিবার যোগ রয়েছে। বড় মানক সহিত উত্তম সুসম্পর্ক স্থাপন হব। নিজের নিষ্ঠা এবং কর্তব্য পরায়ণতা যোগু কষ্টসাধ্য কার্যের মধ্যে সফলতা মিলিব এবং সমাজের সম্মান খ্যাতি বড়ব। বহুমূল্য উপহার প্রাপ্ত করিবার যোগ লক্ষ্য করবে। শিক্ষা ক্ষেত্রের উন্নতি করবে। বিদেশে শিক্ষা গ্রহণ করিবার যোগ মধ্যে রয়েছে। কোণী ধার্মিক স্থলক যাত্রা করিবার অবসর মিলিব। ধর্ম উপরে বিশ্বাস আস্থা রাখবে এবং পৈতৃক সম্পত্তি নিয়ে মধ্যে বিবাদ লক্ষ্য করবে এবং কর্মক্ষেত্রে অভূতপূর্ণ সফলতা প্রাপ্ত করিবার যোগ রয়েছে। বিশেষ করে এ সপ্তাহে আপনার প্রতিকার করতু। হনুমান চালিশা সকাল সন্ধ্যা পাঠ করতু এবং ওং হুং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফটম মন্ত্রক মধ্যে সপ্তাহের প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 27 থর আপনার জপ করতু। সাপ্তাহিক শুভ রঙ গোলাপি শুভ সংখ্যা 5। পরবর্তী রাশি আলোচনা করা কন্যা রাশি উপরে। কন্যা রাশির ব্যক্তিবিশেষ মানে বিশেষ করে এ সপ্তাহে পরিবারে সুখ শান্তির বাতাবরণ লক্ষ্য করবে। পরিবারে প্রত্যেক সদস্য সহিত উত্তম সুসম্পর্ক বুঝামণা স্থাপন করবে। ব্যাপার বাণিজ্যের অভূতপূর্ণ সফলতা মিলিব। উত্তম ধন আয় ধন সঞ্চয়ের মধ্যে অবসর রয়েছে। নিজের কথাবার্তার অত্যধিক টাণপণ কারণর সম্পর্কের ফাট লক্ষ্য করবে এবং ঋণ আকারে দেওয়া অর্থক প্রাপ্ত করিবার যোগ রয়েছে। আকস্মিক ধন প্রাপ্তির যোগ লক্ষ্য করবে এবং চাকরি কর্মক্ষেত্রের মধ্যে উত্তম বাতাবরণ রহব। চাকরি পাই করুথিবা প্রয়াসের মধ্যে সফলতা মিলিব। নূতন কর্মপ্রাপ্তির অবসর মিলিব এবং সামাজিক জনকল্যাণ কার্যের ইচ্ছা বড়িব। মন ভিতরে ডর এবং অসুরক্ষার ভাবনা মধ্যে অনুভব করবে। কিছু পরিস্থিতি নিয়ে মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করবে। নির্ণয় নেবার মধ্যে বিলম্ব রহব। সান মান সাহায্য সহযোগ প্রাপ্ত করবে। অযথার যাত্রা করে মানসিক কষ্ট মধ্যে প্রাপ্ত করবে। প্রতিকার করতু। শিব পঞ্চাক্ষর মন্ত্র ওং নম শিবায় মন্ত্রক প্রাতঃ সন্ধ্যা 27 থর জপ করতু। শুভ রঙ এ সপ্তাহর সবুজ এবং শুভ সংখ্যা 1। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।